বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসআইপি ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো। আপনারা নিশ্চয়ই জানতে চান যে মিউচুয়াল ফান্ড আসলে কি, আর এতে কত বছরে কত রিটার্নই বা পাওয়া যায়, আর যদি সেই সময় সেই রিটার্ন না পাওয়া যায় কিংবা মাঝপথে যদি টাকা তুলে নেওয়া হয় তবে তার জন্যই বা কত পার্সেন্টেজ কাটা হয়। তো এই সমস্ত কিছুর উত্তর খুব সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এটি দেখার পর আপনার মনে মিউচুয়াল ফান্ড কিংবা এসআইপি এইগুলো নিয়ে কোনো দ্বন্দ্বই থাকবে না। শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। জেনে রাখুন, আপনার ফিনান্সিয়াল ডিসিশন আপনাকেই নিতে হবে। এটা আমি আমার নলেজ থেকে বলছি, যেটা আপনার পক্ষে খুবই হেল্পফুল হবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1, তো প্রথম প্রশ্নটি হলো মিউচুয়াল ফান্ডস কি এবং কোন কোনগুলোকে মিউচুয়াল ফান্ড বলা হয়। মিউচুয়াল ফান্ড হলো সেগুলোই যেখানে অনেকে মিলে একজন প্রফেশনালের কাছে টাকা জমা দেয় এবং সে তার এক্সপিরিয়েন্স দিয়ে বিভিন্ন কোম্পানিতে টাকা ইনভেস্ট করে, আর এতে যতটা প্রফিট বা লস হয় তা এই লোকগুলোর মধ্যে যে যত টাকা ইনভেস্ট করেছে তা সেই অনুপাতে ভাগ করে দেওয়া হয়। মিউচুয়াল ফান্ড বেসিক্যালি দু প্রকারের হয়, 1 অ্যাক্টিভলি ম্যানেজড অ্যান্ড 2 প্যাসিভলি ম্যানেজড। অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড হলো সেইগুলো যেখানে প্রফেশনালরা প্রতিদিন নতুন নতুন কোম্পানির শেয়ার খোঁজার জন্য নিজেদের সময় দেয়, সেই জন্য ফান্ড ম্যানেজারদের চার্জও বেশি হয়। অপরদিকে প্যাসিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড হলো সেগুলো যেখানে প্রথম থেকে একটা রুল সেট করা আছে যে কিভাবে পয়সাটাকে ইনভেস্ট করা হবে। এখানে প্রফেশনালস অর্থাৎ ফান্ড ম্যানেজারদের নিজেদের মাথা কাটাতে হয় না, এই জন্য এদের ফান্ড ম্যানেজারদের চার্জ কম হয়ে থাকে। একটা এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন। ধরা যাক ICICI প্রুডেন্সিয়াল টেকনোলজি ডাইরেক্ট প্ল্যান গ্রুপ, এটি একটি অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড। এর এক্সপেন্স রেশিও 0.79%। এর মানে এই মিউচুয়াল ফান্ডের জন্য ম্যানেজমেন্ট আমাদের কাছ থেকে প্রতি বছর 0.79% ফিস নিয়ে থাকে। এরপরে আসি প্যাসিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ডের কথায়। ফর এক্সাম্পল SBI নিফটি ইন্ডেক্স ফান্ড, SBI নিফটি ইন্ডেক্স ফান্ড প্ল্যান গ্রোথ। এখানে একটা পার্টিকুলার রুলস অনুসারে পয়সা ইনভেস্ট হয়ে থাকে। এই বিশেষ রুলটা হলো যে এখানকার ইনভেস্টেড টাকা ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতে ইনভেস্ট করা হয় মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে। এই ফান্ডের এক্সপেন্স রেশিও 0.17%, যা অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের তুলনায় অনেক কম। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ SIP? SIP কথাটির অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যদি আমি একবার কোনো মিউচুয়াল ফান্ডে SIP স্টার্ট করি তবে প্রত্যেক মাসে ওই মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট হতে থাকবে, এতে নিজের কোনো বুদ্ধি খাটানোর দরকারই নেই। কোয়েশ্চেন নাম্বার 3, কোন মিউচুয়াল ফান্ডটা ইনভেস্ট করার পক্ষে ভালো আর কোথায় কত রিটার্ন পাওয়া যাবে? আসলে এটা একটা তর্কের বিষয়। যদি আমি নিজের কথা বলি তাহলে বলবো যে আমার ইন্ডেক্স ফান্ডই পছন্দ, যেমন SBI নিফটি ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। আপনি জিজ্ঞাসা করবেন এর আবার কারণ কি? আমি বলবো এর তিনটে কারণ। জন ডাগল যিনি ইন্ডেক্স ফান্ডের কনসেপ্ট দিয়েছিলেন তার লেখা কিছু বই আমি পড়েছি এবং তার থিওরিতে আমি স্যাটিসফাইড। উনি বলেছেন যে কোন মিউচুয়াল ফান্ড বেটার পারফর্ম করবে সেটা আমরা বলতেই পারি না, আর তাছাড়া অনেক মিউচুয়াল ফান্ড মাঝপথে বন্ধ হয়ে যায় বা অন্য কোনো মিউচুয়াল ফান্ডের সাথে মার্জ হয়ে যায়। সুতরাং আমাদের সেই মিউচুয়াল ফান্ডগুলিতে বিনিয়োগ করা উচিত যারা ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতে ইনভেস্ট করে এবং ওই কোম্পানিগুলির রিটার্নই আমাদের চুপচাপ নিয়ে নেওয়া উচিত। সেকেন্ড রিজন, মিউচুয়াল ফান্ডকে পছন্দ করার দ্বিতীয় কারণটি হলো আমাদের ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডকে এই কারণেই চুজ করা উচিত। ওয়ারেন বাফেট প্রোটিজি পার্টনার মিউচুয়াল ফান্ডে 7 কোটি টাকার বাজি রেখেছিলেন যে লং রানে অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড বেটার করতে পারবে না। এই কারণে প্রোটিজি পার্টনার টপ 5টি মিউচুয়াল ফান্ডকে চুজ করেন, যার মধ্যে একটিও ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারেনি। যেখানে বিশ্বের বেস্ট ইনভেস্টর ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে বলেছে সেখানে আমরা ওনার অ্যাগেনস্টে কীভাবে যাব? থার্ড রিজন, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড চুজ করার তৃতীয় কারণটি হলো ওয়ারেন বাফেট ইনভেস্ট করার জন্য দুটো রুলস বলেন। পয়েন্ট 1, নেভার লুজ ইওর মানি, অ্যান্ড পয়েন্ট 2, নেভার ফরগেট রুল নাম্বার 1। মার্কেটের ভোলাটিলিটির জন্য টাকা কম কিংবা বেশি তো হবেই, কিন্তু কখনোই পারমানেন্টলি আমাদের টাকা যেন নিঃশেষ না হয়ে যায়। তো এই দুটো প্রিন্সিপালসই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের জন্য প্রযোজ্য। যদি আমাদের দেশে প্রথম 50টা কোম্পানি ফ্লপ হয়ে যায় তাহলে অন্য কোম্পানিগুলোর সেই স্থানে রিপ্লেসড হয়ে যাবে, তার মানে এটাই দাঁড়ায় যে দেশে খুব বড় রকমের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, আর যদি তাই হয় তবে সব কিছুই বরবাদ হয়ে যাবে। তো টাকা কোনো জায়গাতেই সেফ নয়।
এছাড়াও আপনারা যদি ইন্ডেক্স ফান্ড রিলেটেড অনেক কিছু জানতে চান তবে জন বাগলসের দ্য লিটল বুক অফ কমন সেন্স ইনভেস্টিং বইটি অতি অবশ্যই পড়ুন। কোয়েশ্চেন নাম্বার 4, যদি আপনার কাছে এসআইপিতে ইনভেস্ট করার মতো টাকা না থাকে তবে কি হবে? এর উত্তর হচ্ছে কিছু হবে না, কারণ এটি হলো ইনভেস্টমেন্ট। জেনে রাখুন, এটা কোনো ব্যাংকের ইএমআই নয় যে আপনার বিপক্ষে কেস করে দেওয়া হবে। আপনার যখন ইচ্ছা এসআইপি বন্ধ করতেও পারেন, আবার শুরু করতেও পারেন। আপনি একটা এসআইপি চালান কি চারটি, এটা কোনো ব্যাপারই নয়। কোনো একটা মিউচুয়াল ফান্ডে পয়সা ইনভেস্ট করুন এবং যখন মন চাইবে তখনই উইথড্র করে নিন। এসআইপির থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 5, নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আমাদের কত রিটার্ন মেলে, কিংবা যতটা ভাবা ছিল ততটা রিটার্ন যদি না মেলে? অতীতে দেখা গেছে ইন্ডেক্স ফান্ডে অন অ্যান অ্যাভারেজে 15% রিটার্ন মেলে, কিন্তু আপনি বলবেন এর গ্যারেন্টি কী? তো উত্তর হলো কোনো গ্যারেন্টি নেই। লজিকটা হলো 15% রিটার্ন না হোক, আপনার ব্যাংকের থেকে তো বেশি রিটার্ন আসবেই। ব্যাংকে যদি বেশি রিটার্ন আস তবে বিজনেসম্যানেরা তাদের কোম্পানি কখনোই চালাবেন না। এসব সত্ত্বেও আমাদের ব্যাংকে টাকা রেখে তাকে গ্রো করতে না দেওয়াটাই মূর্খতা। তাই ভারতে টপ 50 কোম্পানিতে 15% রিটার্ন না হোক, ব্যাংকের থেকে তো বেশি মিলবে। কোয়েশ্চেন নাম্বার 6, যখন আমি মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নেব সেই সময় যদি মার্কেট ডাউন থাকে তো? তাহলে আমাদের করণীয় সেই টাইমে টাকা উইথড্র না করে ওয়েট করা। হতে পারে যে তারপর আরও 5 বছর পর্যন্ত মার্কেট ওঠার জন্য ওয়েট করতে হবে। বাজার যখন ডাউন থাকবে তখন যদি আমরা টাকা তুলে নিই তাহলে তো আমাদেরই টোটাল লস। সেই জন্য সমস্ত ইনভেস্টাররা রিকমেন্ড করে থাকে যে টাকা অযথা ওয়েস্ট করবেন না। সেই কারণে ইনভেস্টমেন্ট পিরিয়ড মিনিমাম 10 ইয়ার্স হওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 7, পয়সা ইনভেস্ট করার জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো, আর এই প্ল্যাটফর্ম যদি আমাদের টাকা চুরি করে নেয়? তো এর জবাব হলো যে আমরা যে কোনো প্ল্যাটফর্মই চুজ করতে পারি, শুধু দেখতে হবে যেন সেই প্ল্যাটফর্মটি সেবির দ্বারা রেগুলেটেড হয়। আমরা চাইলেই ডাইরেক্ট ব্যাংকে গিয়ে আমাদের ফোলিও নাম্বার দেখিয়ে জিজ্ঞাসা করতে পারি যে আমার কোন এসআইপি চলছে আর প্রতি মাসে কত করে বা টাকা ডিপোজিট হচ্ছে। অনেকেই জানেন না যে আমাদের যখন এসআইপি চালু হয়ে যায় তখন আমাদের ইমেইলে একটা পিডিএফ ফাইল আসে যার মধ্যে এই ফোলিও নাম্বার দেওয়া থাকে, আর ওই পিডিএফ সেই অর্গানাইজেশন অথবা ব্যাংকের থেকে আসে যেখানে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করেও জানাবেন। এ ব্যাপারে আপনাদের যদি প্রশ্ন থেকে থাকেন তাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।